ঘরের ভিতর পড়ে ভাইজি, তিস্তায় ঝাঁপ দেওয়ার চেষ্টা পিসির। এমন কাণ্ড দেখে হতবাক স্থানীয়রা, কি কারণে এমন মর্মান্তিক পরিণতি? ঘরের মেঝেতে পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছে ভাইজির রক্তাক্ত মৃতদেহ। একই দিনে তিস্তায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা পিসির। এমন কাণ্ডে রীতিমতন হতবাক স্থানীয়রা, কি কারণে এমন মর্মান্তিক পরিণতি? তা নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে নানান প্রশ্ন। ঘটনায় চঞ্চল্য জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনার তদন্তে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত যুবতীর নাম অঙ্কিতা ঘোষ, বয়স 25 বছর। ঘটনা সূত্রে জানা যায়, এদিন সকালে মৃতার মা মনিকা ঘোষ সকালে উঠে দেখতে পান তার ননদ সাধনা ঘোষ একটি ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হচ্ছেন। তিনি জানতে চাইলে সাধনা ঘোষ জানান, ময়নাগুড়ি যাচ্ছি। এরপর হঠাৎ করেই বাড়ির মূল গেট তিনি আটকে দিয়ে চলে যান মেন রাস্তার দিকে। এদিকে মনিকা ঘোষ তার ছোট্ট শিশুকে বড়মের কাছে রাখতে গিয়ে ঘরে ঢুকে চক্ষু চড়ক গাছ মায়ের। তিনি দেখেন মেয়ে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। জানা যায়, এদিন সকালে মাঠে কাজ করতে গিয়েছিলেন মহিলার স্বামী। মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তৎক্ষণাৎ খবর দেন স্বামীকে। এরপর খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে পাঠায় ময়না তদন্তে। এসবের মাঝেই খবর আসে সাধনা ঘোষ তিস্তা নদীতে ঝাঁপ দিয়েছেন। স্থানীয়রা তাকে কোনো রকমে উদ্ধার করে নিয়ে যায় ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে। এমন কাণ্ডে রীতিমতো হতবাক স্থানীয়রা। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা তাপস মণ্ডল জানান, যে মেয়েটি মারা গিয়েছে আমি তার পাশের বাড়িতেই থাকি। আজ সকালে জানতে পারি মেয়েটি মারা গিয়েছে। এরপর সকালে ঘরে গিয়ে দেখি মেয়েটি শুয়ে আছে, তার এক পা বাঁধা, মুখেও রক্তের দাগ। অপরদিকে শুনি মেয়েটির সাথে যে পিসি থাকত, সেও তিস্তায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। ইতিমধ্যেই পুলিশ আসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। কিভাবে এই ঘটনা ঘটলো তা বলতে পারবো না। আমরা যখন গেছিলাম তখন সকালবেলা ঘুমের থেকে খবর আসলো, তো বাড়ির পাশে যাওয়া হলো। যাওয়া দেখলাম মেয়েটা তোমার মেঝেতে শুয়ে আছে। শুয়ে আছে এমনি তোমার সিম্পল যে বেশ শুয়ে থাকে ও বেশ শুয়ে আছে। পাটা দুটা পাওয়ার মধ্যে একটা পা বাঁধা ছিল, উন্না দিয়ে বাঁধা ছিল। আর তোমার হচ্ছে মুখটা তোমার উল্টা দিকে তোমার হচ্ছে ছিল, মুখটা তোমার হচ্ছে ব্ল্যাক কালার হয়েছিল, পুরোটা ব্ল্যাক ছিল। তো যখন থানার থেকে প্রশাসন যায়, প্রশাসন যাওয়ার পরে তোমার যখন উঠানো হয়েছে তখন মুখ থেকে তোমার হচ্ছে কিছু জল জাতীয় যে টাইপের কিছু একটা বেরোনো হয়েছে। কিন্তু বুঝতে পারছি না কীভাবে মারা গেছে এটা। তো এটাও তো বলা মুশকিল। এখন ওদের বাড়িতে মাঝে মাঝে পারিবারিক সমস্যা লেগেই থাকে, ওদের সাথে ওরা লেগে থাকে। কি কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটল ওই পরিবারে? ইতিমধ্যেই সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। সাত সকালে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই বিষয়ে মৃতার পরিবারের এক সদস্য জানান, আমরা সকালে শুনতে পারলাম যে সম্ভবত ওকে পিসি হয়তো মেরেছে। মারার পরে পিসি তারপরে তোমার পরে শোনা গেল যে তিস্তা ব্রিজে হয়তো ঝাঁপ দিতে গেছিলো, ওখানকার লোক রেস্কিউ করে পরে থানাতে দিয়ে এসছে। পরে আমরা শোনার পরে তো পাড়ার লোকজন তারপরে পুলিশে খবর টবর দেওয়া হলো, তারপরে পুলিশ গিয়ে বডিটা রেস্কিউ করে তোমার হাসপাতালে নিয়ে আসলো। তারপরে এই যে এখন প্রশ্নটা আমি এখানে, এখন ওদের পারিবারিক একটা ঝামেলা ছিল, এর আগেও একবার ঝামেলা হয়েছে ওদের। হ্যাঁ, এর আগেও একটা ঝামেলা হয়েছিল থানাতে, মানে ওকে মানসিকভাবে হয়তো হ্যারাসমেন্ট করতো, টর্চার করতো নানাভাবে। হয়তো পিসির বাড়ির লোক আরও যে আছে ওর পিসামশাই হবে হয়তো, ওরা তোমার থানাতে কমপ্লেনও করা হয়েছিল এর জন্য একটা। ফার্স্টে জানলাম, পরে ঘরে গিয়ে দেখি যে মেঝেতেই শুয়েছিল হয়তো রাত্রে। কী অবস্থা মেঝেতে? মানে হাত পা ছড়ানো ছিটানো ছিল, মুখটা এক পাশ করা ছিল, মুখটা একটু কালো শিটে পড়ে গেছিল, একটা পা বাঁধা ছিল ওনা দিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, ময়নাগুড়ি। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে।
আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাজিলার।